থার্সটি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য কিং হেনরি দ্য এইট, উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি ঐতিহাসিক নাটক। 3 নভেম্বর 2022-এর এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় থাকব আমি তমনাস। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ঐতিহাসিক নাটক কিং রিচার্ড দ্য এইট। লন্ডনের রাজপ্রাসাদে অনেক দিন পরে নরফোকের ডিউকের সঙ্গে বাকিংহ্যামের ডিউকের দেখা। বাকিংহ্যামের সঙ্গে রয়েছেন লর্ড এভারগ্যাভেনি। বাকিংহ্যামের সঙ্গে নরফোকের শেষবার দেখা হয়েছিল ফ্রান্সে। ফ্রান্সে তখন সময় কেমন কাটল এই প্রশ্নের উত্তরে নরফোক তো ফ্রান্সের প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ওখানে যা দেখলাম তার তুলনা হয় না। আমি তো ভাই সারাক্ষণ আমার ঘরেই বন্দি হয়েছিলাম, কিছুই দেখতে পাইনি, জানালেন বাকিংহাম। হ্যাঁ, আপনি ওখানকার জাঁকজমকের কিছুই দেখেননি, প্রতিদিনই নিত্য নতুন চমক। সেখানে ইংল্যান্ড ও ফ্রান্স দুই রাজার মধ্যে চলছে জাঁকজমকের প্রতিযোগিতা। আপনি নিশ্চয়ই বাড়িয়ে বলছেন। না না, বরং বর্ণনা দিয়ে সব বোঝানোই সম্ভব নয়। ওখানে সব কিছুর মধ্যে রয়েছে শৃঙ্খলা, সুষ্ঠু কার্যধারা। ওখানকার ওই শৃঙ্খলার পেছনে পরিচালকটি কে জানতে চাইলেন বাকিংহ্যাম। সব কিছুই চলছে ইয়র্কের কার্ডিনালের নির্দেশে, চমকে উঠে বাকিংহ্যাম বললেন। তার দিন যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো, ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষী তিনি, অহংকারে ফেটে পড়ছেন। ওই রকম লোক পৃথিবীর ধ্বংস ডেকে আনতে পারে। তা ঠিক, তবে দক্ষতার সঙ্গে নিজে জাল ছড়াতে পেরেছেন। তার দক্ষতাই তাকে রাজার পাশের জায়গাটায় বসাতে সাহায্য করেছে। এবার এভারগ্যাভেনি মন্তব্য করলেন, দক্ষতার কথা জানি না, তবে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অহংকার ফুটে বেরোয়। নিজের মধ্যে তিনি একটা নরক তৈরি করে রেখেছেন। বাকিংহ্যাম বলেন, আমি বুঝতে পারি না ফরাসিরা চলে যাবার পরে এই শয়তান কেমন করে সব কর্তৃত্ব দখল করে বসল। এমন কি একটা চিঠিতে তিনি কাউন্সিল বাতিল করে সব ক্ষমতা দখল করে ফেললেন। আমাকে দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, বললেন নরফোকের ডিউক, ফরাসিদের সঙ্গে সন্ধি করে আমরা কিছুই পাইনি, বরং তারা আমাদের বাণিজ্যিক সামগ্রী বোর্দু বন্দরে আটকে রেখে দিয়েছে। আমি জানি না এসব কাজের অধিকার তাকে কে দিল। বাকিংহ্যামকে সান্ত্বনা দিয়ে নরফোক বলেন, তবে আপনার সঙ্গে কার্ডিনালের যে পার্থক্য রয়েছে সে সম্পর্কে রাজা ওয়াকিবহাল। আপনার এক শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার পরামর্শ, আপনি কার্ডিনালের বিদ্বেষ ও ক্ষমতা দুটোই ভালো করে লক্ষ্য রাখুন। আপনি তার স্বভাব জানেন, প্রতিহিংসাপরায়ণ লোক সহজে কাউকে ছাড়ে না। আমার পরামর্শ মনে রাখলে আপনার ভালোই হবে। ওই যে উনি আসছেন, কার্ডিনাল উলসি এলেন। তার আগে দুজন প্রহরী টাকার বাক্স বহন করে নিয়ে চলছে, দুজন সচিবও এসেছেন কাগজপত্র নিয়ে। কার্ডিনাল ও বাকিংহ্যাম পরস্পরের দিকে দৃষ্টিতে তাকালেন, উভয়ের চোখে ঘৃণার সুস্পষ্ট ছাপ। তারপর চলে গেলেন উলসি ও তার দলবল। বাকিংহ্যাম এবার মুখ খুললেন, বললেন, ওই কসাইটার দাঁতে বিষ রয়েছে, আমার তো ভাঙার ক্ষমতা নেই, তাই ওর থেকে দূরে থাকাটাই ভালো। তবে ওর চোখে আমার ওপর রাগ লক্ষ্য করলাম, আমায় ও ঘৃণা করে। এই মুহূর্তে একটা মতলব আসছে, ও রাজার কাছে গেছে, আমিও যাব। জানান, একটু ভেবে দেখুন কোথায় যাচ্ছেন, পরামর্শ দিলেন নরফোক। উঁচু পাহাড়ে চলতে গেলে প্রথমে আস্তে আস্তে যেতে হয়, রাগ জিনিসটা অনেকটা দুরন্ত ঘোড়ার মতো, একটু পরেই সে ক্লান্ত হয়ে পড়ে। আমাকে বন্ধু ভেবে আপনি কি করতে চান বলুন তো? রাজার কাছে গিয়ে আমি তার ঔদ্ধত্যের কথা জানাবো। শুনুন, উত্তেজনার মুহূর্তে কিছু করবেন না, তাহলে উত্তেজনার আগুনে নিজেই ধ্বংস হয়ে যাবেন। আপনি নিজের বুদ্ধির ওপর আস্থা রাখুন, রাগের চোটে সেই বুদ্ধির আগুনে জল ঢেলে দেবেন না। ধন্যবাদ, আমি আপনার পরামর্শ মতোই চলব, কিন্তু আমি নিশ্চিত ওই লোকটা দুর্নীতিপরায়ণ ও ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রকারী বলবেন না। বলবো, রাজার কাছে গিয়ে তাই বলবো, আমার ওই মতামতে নড়চড় হবে না। সে ধূর্ত, যে কোনো খারাপ কাজ করতে পারে, শুধু নিজের ক্ষমতা দেখাবার জন্য ফ্রান্সের সঙ্গে ওই ক্ষতিকর চুক্তিটা করিয়েছে। ওই চুক্তিতে আমাদের অনেক সম্পদ আঙুলের ফাঁক দিয়ে গলে গেছে। তা গেছে, অথচ ওই ধূর্ত যাজকটা সব কথা রাজা মেনে নেন। তার ধারণা উলসি ভুল করতে পারে না। ফ্রান্সের সম্রাট পিসি চার্লস তার পিসিমা রানীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। আসল উদ্দেশ্য ছিল উলসিকে মন্ত্রণা দেওয়া, কার্ডিনালের সঙ্গে আলাদা করে একটা ব্যবস্থা করে নেওয়া। সুযোগ পেলেই আমি রাজাকে বলবো
যে কার্ডিনাল নিজের স্বার্থে রাজার সম্মান নিয়ে ছেলেখেলা করছে। সব শুনে নরফোক বললেন, ওর সম্পর্কে কথাগুলো শুনতে খারাপই লাগছে, আপনার কথা ভুল হলেই হয়তো ভালো। এক বর্ণও ভুল নয়, আমি যা বললাম তারপরে সত্যি বলে প্রমাণিত হবে। তাদের এই কথাবার্তার সময় সার্জেন্ট ব্র্যান্ডন এসে উপস্থিত হলেন, তার সঙ্গে কয়েকজন প্রহরী। সার্জেন্ট জানালেন যে বাকিংহ্যামের ডিউক এবং রিয়ারফোর্ড, স্ট্যাফোর্ড ও নর্দাম্পটনের আর্লের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যাচ্ছে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে। দীর্ঘশ্বাস ছেড়ে বাকিংহ্যামের ডিউক বলেন, দেখলেন তো খাঁড়ার ঘাটা আমার ওপরেও ছাড়ল, ষড়যন্ত্রের ওপরে আমি ধ্বংস হয়ে যাব। ব্র্যান্ডন বলেন, আমি দুঃখিত, কিন্তু আমার ওপর হুকুম আছে আপনাকে টাওয়ারের দুর্গা পাঠাতে হবে। কিছুই করার নেই, আমার চরিত্রে কলঙ্ক আরোপ করা হলো, এখন ঈশ্বরের ইচ্ছেই সব। আপনাদের বিদায় জানাচ্ছি। সার্জেন্ট এবার এভারগ্যাভেনকে বললেন, রাজা আপনাকেও টাওয়ারের দুর্গে যেতে বলেছেন, পরে আপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও কারো কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর কথা না বাড়িয়ে বাকিংহ্যাম এভারগ্যাভেনি সার্জেন্টের সঙ্গে টাওয়ারের দুর্গের দিকে অগ্রসর হলেন। কাউন্সিলের সভায় রাজা এলেন কার্ডিনাল উলসির কাঁধে ভর দিয়ে, সঙ্গে অন্যান্য অভিজাত ব্যক্তিরা। উলসি বলেন, রাজার পায়ের নিচে ডান দিকে বাকিংহ্যাম বিষয়ে বিচার শুরু হবার আগেই সেখানে বিচারের আবেদন নিয়ে উপস্থিত হলেন রানী ক্যাথরিন, সঙ্গে নরফোক ও সাফোকের ডিউক। ক্যাথরিন বললেন, আমি অনেকের মুখে শুনছি যে আপনার বিরুদ্ধে প্রজাদের অনেক অভিযোগ রয়েছে। রাজদরবার থেকে যেসব প্রতিনিধি পাঠানো হয়েছিল তাদের প্রতি তারা অত্যন্ত ক্ষুব্ধ, তার মধ্যে জনগণ দায়ী করেছে লর্ড কার্ডিনালকে, তবু রাজার প্রতিও তাদের অভিযোগ রয়েছে। এখন মনে হচ্ছে জনতা বিদ্রোহের পথ নিয়েছে। মনে হচ্ছে নয়, বললেন নরফোক, তারা বিদ্রোহী করেছে। অত্যধিক করভারে শিল্পীরা জর্জরিত, খাওয়ার পড়ার সংস্থান পর্যন্ত তাদের নেই, তাই তারা এখন মরিয়া হয়ে বিক্ষোভ জানাচ্ছে। করভার? রাজা বিস্মিত হয়ে বললেন, করভার আবার কি? কার্ডিনাল উলসি, আপনি এ বিষয়ে কিছু জানেন? আসলে আমি যা কিছু করতে চাইছি অন্যেরা বাধা দিচ্ছে। এবার ক্যাথরিন বলেন, সম্রাট, দেশের শাসনভার আপনার, অথচ আপনি অন্যদের চেয়ে বেশি জানেন না। লোকে কিন্তু উৎপীড়নের চেয়ে আপনাকেই দোষী করে, বলেন আপনি জেনে শুনে চুপ করে আছেন। উৎপীড়ন? কী উৎপীড়ন? রানী বললেন, আমি হয়তো একটু বেশি সাহসী হচ্ছি, তবু আশা রাখি যে আপনি ক্ষমা করবেন। ফ্রান্সে যুদ্ধের নামে প্রজাদের কাছ থেকে তাদের সম্পদের ছভাগের এক ভাগ নিয়ে নেওয়া হচ্ছে, সেই জন্য তারা বাধ্য হচ্ছে বিক্ষোভ জানাতে। আপনি দ্রুত এই দিকে নজর দিন, যে কোনো ভালো কাজে বাধা বিপত্তি আসবেই, বলেন কার্ডিনাল উলসি। তা বলে প্রয়োজনীয় কাজ বন্ধ করে দিলে তো চলবে না। নিন্দুকদের কথায় চললে আমরা উপহাসের পাত্র হব, আমাদের সিদ্ধান্তে আমাদের অবিচল থাকতে হবে, নইলে আমরা হব সকলের হাতের পুতুল। কাজের উদ্দেশ্যে ভালো হলেও তা যত্ন নিয়ে না করা হলে নিন্দের ভয় থাকে না, তবে একদম নতুন কিছু হলে ভয়ের কারণ আছে। আচ্ছা, আমরা যে কাজের জন্য প্রতিনিধিদের বলছি তা কি একেবারে নতুন কিছু? বোধ হয় তাই। আইনের চাপে আমরা আমাদের প্রজাদের পিছিয়ে ফেলতে পারি না, ছ ভাগের এক ভাগ একটা রীতিমতো বড় অংশ। যাই হোক, সেসব জেলায় এ নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে চিঠি পাঠিয়ে দিন যে যারা ওই কর দিতে অস্বীকার করেছে তাদের ক্ষমা করা হলো। উলসি, এই কাজের দায়িত্ব আমি আপনার উপর দিলাম। উলসি আর সচিবকে আড়ালে ডেকে রাজার কথা মতো প্রত্যেক জেলায় চিঠি পাঠিয়ে দিতে বলা হলো। তারপর বললেন, এই রকম একটা কথা চাউর হয়ে দিও যে আমার হস্তক্ষেপেই রাজা তার পুরনো নির্দেশ বদলেছেন, পরে আরও যা বলার বলবেন। এরপরে রানী জানালেন যে বাকিংহ্যাম ডিউককে বন্দি করার জন্য তিনি মর্মাহত। জবাবে হেনরি বলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তিনি শিক্ষিত, অসাধারণ বক্তা, নিজের জন্য কিছু চান না, কিন্তু এই সব মহৎ গুণের পাশাপাশি তিনি বড় ষড়যন্ত্রকারী, তার বিচারের সময় তুমি এখানে থাকবে, নিজেই শুনতে পাবে। উলসি জানালেন, বাকিংহ্যামের বিরুদ্ধে যাদের অভিযোগ রয়েছে তাদের কয়েকজনকে উপস্থিত করা হয়েছে। তারপর তিনি একজন তথ্য সংগ্রহকারীর দিকে তাকিয়ে বললেন, তুমি কি জেনেছো বলো তো? প্রথমত, প্রত্যেক দিন, বলে তথ্য সংগ্রহী। বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন যে রাজার কোনো পুত্র সন্তান না থাকলে তার মৃত্যুর পর তিনিই রাজদণ্ড ধারণ করবেন। এই একই কথা আমি তার লর্ড জামাই অ্যারভাগানিকে বলতে শুনেছি, তাকে তিনি কার্ডিনালের ওপর প্রতিশোধ নেবার কথা বলেছেন। বাকিংহ্যামের মনোভাবটা এবার একবার দেখুন মান্যবর, বললেন কার্ডিনাল উলসি।
তুমি বললে যাও, রাজা তথ্য সংগ্রহকারীকে জিজ্ঞাসা করলেন। সিংহাসনের ওপর বাকিংহ্যামের এই দাবির পেছনে কারণ কী, এ সম্পর্কে তাকে কিছু বলতে শুনেছ? নিকোলাস হেন্টন নামে জনৈক ব্যক্তি একটা অর্থহীন ভবিষ্যৎবাণী থেকে তারও কথা মনে হয়েছে। হেন্টন আবার কে? একজন যাজক। তিনি তাকে অনেকদিন ধরে রাজপদ লাভের লোভ দেখিয়ে আসছেন, আরও অনেক কিছুই বলে যাচ্ছেন তথ্য সংগ্রহকারী। কিন্তু এবার হাল ধরলেন রানী ক্যাথরিন। তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি তো বাকিংহ্যামের কাছে জরিপের কাজ করতে, তাই না? এবং প্রজারা ঘন ঘন নালিশ করায় তোমার চাকরি গিয়েছিল, তাই না? তাই তুমি ওই মহৎ ব্যক্তিটির ওপর মিথ্যা কলঙ্ক আরোপ করে নিজেকেও ছোট করছো? রানীকে বাধা দিয়ে হেনরি বলেন, ওকে বলতে দাও। তথ্য সংগ্রাহক সত্য বলার শপথ করে বাকিংহ্যাম সম্পর্কে আরও কিছু অভিযোগ করল। রানীকে উদ্দেশ্য করে উলসি বললেন, ম্যাডাম, এই ধরনের একজন লোককে কারাগারের বাইরে রেখে রাজা কি শান্তিতে থাকতে পারবেন? রাজা মন্তব্য করলেন, কি সাংঘাতিক বিশ্বাসঘাতক, তাকে এই বিচার সভায় ডাকা হোক। আইন যদি তাকে ক্ষমা করে তো ভালো কথা, তা না হলে আমরা তাকে ক্ষমা করতে পারবো না। সে বিশ্বাসঘাতকতা শেষ সীমায় পৌঁছে গেছে। লন্ডনের রাজপ্রাসাদে বসে শেষ সমুদ্র অভিযান নিয়ে লর্ড চেম্বারলিনের সঙ্গে লর্ড স্যান্ডিসের কথা হচ্ছিল। চেম্বারলিন বললেন, ওই অভিযানে দু একজন ধূর্ত লোক ছাড়া সাম্মুখিকভাবে ইংল্যান্ডের কোনো খোঁজ লাভই হয়নি। আর ওই দু একজনের পোশাক আশাক চলাফেরা দেখলে মনে হয় তারা খ্রিস্টানত্ব পর্যন্ত খুইয়ে বসে আছেন। দুজনে কথাবার্তার মধ্যে ফাঁকে এলে স্যার টমাস লোভেল জানালেন, কার্ডিনাল উলসির বাড়িতে তার নিমন্ত্রণ রয়েছে। চেম্বারলিন বললেন, আমারও সেখানে নিমন্ত্রণ আছে। ভোজ বেশ জবরদস্ত হতে হবে, সে বিষয়ে আমি নিশ্চিত। যাজকটির মন বেশ উদার, বললেন লোভেল। সকলের ওপরই তার দয়া দাক্ষিণ্য। চেম্বারলিন লোভেলের কথায় সায় দেন, নিঃসন্দেহে তিনি মহৎ। যে তাকে খারাপ বলে সে নিশ্চয় নিন্দুক। সকলে কার্ডিনাল উলসির বাড়ির দিকে রওনা দিলেন। সেদিন রাতে ইয়র্কের প্রাসাদে খাদ্য পানীয় আমোদ প্রমোদের কমতি ছিল না। পুরুষ মহিলা সকলে আনন্দে মেতে উঠেছিলেন। উলসি কিছু পড়ে সবাইকে স্বাগত জানালেন, তারপর সবাইকে প্রাণ খুলে হাসি খুশি জোয়ার এই যোগ দিতে অনুরোধ করলেন। হঠাৎ সেই আনন্দের আসরে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। ভৃত্য এসে জানালো সেখানে একদল অচেনা অতিথির আগমন ঘটেছে। তারা কোন কোন বিদেশি রাজার প্রতিনিধি? উলসি লর্ড চেম্বারলিনকে অনুরোধ করলেন, যেহেতু তিনি ফরাসি ভাষায় কথা বলতে পারেন, তিনি যেন তাদের সম্ভাষণ জানান এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেন। চেম্বারলিন আসল ছেড়ে চলে গেলেন। সবাই টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। উলসি বললেন, যদিও আমাদের ভোজসভার পরিসমাপ্তি হলো, তবু অন্য এক মজা আপনাদের জন্যে অপেক্ষা করে আছে, আপনারা তার আনন্দ গ্রহণ করুন। আসরে রাজা ও অন্যান্যরা মুখোশ পরে এলেন, তাদের নিয়ে এলেন চেম্বারলিন। তিনি বললেন, যেহেতু ওরা ইংরেজি বলতে পারবে না, তারা আমায় আপনাদের জানাতে বলেছেন যে আজকের রূপবান ও গুণবান মানুষদের ওই সমাবেশের কথা তারা শুনেছেন, বিশেষ করে সৌন্দর্যের প্রতি আকর্ষণবশত তারা এসেছেন। সমাবেশে ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিতে, এখানকার মহিলাদের সঙ্গে একত্রিত হলে তারা এই অনুষ্ঠানে নাচ গানে ভরিয়ে তুলতে চান। উলসি বললেন, চেম্বারলিন, তাদের বলুন যে এই গরিবখানায় এসে তারা আমাদের সম্মানিত করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। এখন তারা আনন্দ অনুষ্ঠান শুরু করবে। মুখোশধারীরা নাচের সঙ্গিনী হিসেবে আসরে উপস্থিত মহিলাদের বেছে নিলেন। রাজা বেছে নিলেন সুন্দরী অ্যান বোলেনকে। অ্যানের হাতে হাত রেখে তিনি বললেন, এত সুন্দরী মহিলার হাত আমি আগে কখনোই স্পর্শ করিনি। নাচ গান চলতে লাগলো। উলসির অনুরোধে মুখোশ খুলে রাজা নিজের পরিচয় দিলেন। চেম্বারলিনের কাছে তিনি জানতে চাইলেন অ্যান বোলেনের পরিচয়। চেম্বারলিন জানালেন যে সে রজফোর্ডের ডিসকাউন্ট টমাস বোলেনের মেয়ে, সত্যিকারের সুন্দরী, মন্তব্য করেন রাজা হেনরি। আদালতের বিচারে বিশ্বাসঘাতকতার অপরাধে দোষী সাব্যস্ত হলেন বাকিংহ্যামের ডিউক। তিনি নিজেকে নির্দোষ বলে ঘোষণা করলেও তার বিরুদ্ধে সাক্ষী দেবার কোনো লোকের অভাব হলো না। আদালত তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করল। রায় শুনে বাকিংহ্যামের প্রথমে বিচলিত অসুস্থ হয়ে পড়লেও তারপরেই নিজেকে সামলে নিলেন। মৃত্যু ভয় তার ছিল না। কারো জানতে বাকি রইল না যে এই বিচারের প্রহসনের মূলে কার্ডিনাল উলসি।
পদ্মভূমিতে নিয়ে যাবার পথে সমবেত জনতাকে উদ্দেশ্য করে বাকিংহ্যাম বললেন, আমার প্রিয়জনেরা যারা আমার প্রতি সহানুভূতি জানাতে এসেছেন তারা আমার শেষ কথাটা শুনে যান। বিচারের নামে আমি আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাকে মরতে হবে। কিন্তু ঈশ্বর সাক্ষী, আমি কোনো অপরাধ করিনি। আমার মৃত্যুর জন্য আইনের প্রতি আমি কোনো বিদ্বেষ পোষণ করি না। তবে যাদের জন্য আমার এই পরিণতি হলো, তারা খ্রিস্ট ধর্মের প্রতি আরও শ্রদ্ধাশীল হলে ভালো হতো। তারা যাই হন না কেন, আমি তাদের ক্ষমা করছি। তবু তারা যেন বুঝতে পারেন, মন্দ কাজের মধ্যে কোনো গৌরব নেই। মহৎ ব্যক্তির সমাধির ওপরে তারা যেন তাদের কীর্তি স্থাপন না করেন। আপনারা কয়েকজন যারা আমাকে ভালোবাসেন তাদের ছেড়ে যেতে আমার খারাপ লাগছে। আমি অনুরোধ করব তারা আমার সঙ্গে থাকুন ও মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমার জন্য প্রার্থনা করুন, যাতে আমার আত্মা সহজে স্বর্গ যেতে পারে। বাকিংহ্যামকে উদ্দেশ্য করে লর্ড লোভের বলেন, আমার অনুরোধ, আপনি যদি কখনও আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে থাকি তাহলে ক্ষমা করবেন। স্যার টমাস লোভেল উত্তর দিলেন, বাকিংহ্যাম, আমি সবাইকে ক্ষমা করছি এবং ক্ষমা চাইছিও। আমার ওপর এমন অপরাধ খুব বেশি করা হয়নি যার ক্ষমা নেই। কোনো ঈর্ষা দেশ যেন আমার সমাধিকে কলঙ্কিত না করে। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাজার জন্য আমি প্রার্থনা করব, ঈশ্বরের আশীর্বাদ চাইব। তিনি দীর্ঘজীবী হন, তার শাসনকালে তিনি মানুষের ভালোবাসা পান, মানুষকে ভালোবাসা দিন। তার জীবনের শেষ সময় তিনি যেন তাকে মনে রাখার মতো কিছু করে যেতে পারেন। নদীর ধারে পৌঁছলেন বাকিংহ্যাম ও তার শেষ সময়ের ভার যাদের হাতে তারা। লোভেল বলেন, নদীর ধার পর্যন্ত আনার দায়িত্ব ছিল আমার। এবার শেষে কাজের গ্রহণ করবেন স্যার নিকোলাস ভক্স। বজরা ঘাটে লাগানো হলো, ডিউক আসছেন। বজরা থেকে হার্ট পারলেন স্যার নিকোলাস, চিৎকার করে এলেন ডিউকের সামনের অযোগ্য আসবাবপত্র নিয়ে। বজরা সাজাও, বাধা দিলেন বাকিংহ্যাম। না স্যার নিকোলাস, বাজারটা ফাঁকাই থাক, আমার এখনকার অবস্থায় সেটা ধারটার মতো দেখাবে। আমি এখানে ছিলাম প্রধান কনস্টেবল এবং বাকিংহ্যামের সম্পূর্ণ একজন ডিউক। আজ আমি নিঃস্ব, তবু সত্য আমার সহায়, সেই কারণে আমি আমার অভিযোগকারীদের চেয়ে ধনী। আমার বাবা বাকিংহ্যামের হেনরি প্রথম রাজ্য অপহরণকারী রিচার্ডের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল এবং বিনা বিচারে তাকে হত্যা করা হয়। ঈশ্বর তাকে শাস্তি দেন। এরপর সিংহাসনে আসেন সপ্তম হেনরি। আমার বাবার মৃত্যুতে তিনি সত্যি বঞ্চিত হয়েছিলেন। অধিকাংশ মর্যাদা সম্পন্ন রাজার মতোই তিনি আমাকে আমার সম্মান ফিরিয়ে দিলেন। তার ছেলে অষ্টম হেনরির জীবন, মর্যাদা, নাম সব কিছুই আমাকে উৎফুল্ল করেছিল। সে কিন্তু এক কোপে আমার সে দুঃখ দূরীভূত হয়েছে, আমার তো বিচার হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে বাবার তুলনায় আমি ভাগ্যবান। কিন্তু আমরা দুজনেই ভালোবাসার মানুষের কাছেই অস্বাভাবিকভাবে তাকে আঘাত করেছি। সবাইকে একদিন মরতে হবে। তবু যারা আমার কথা শুনছে তাদের বলি, তোমরা যদি ভালোবাসা ও পরামর্শ গ্রহণের ব্যাপারে উদার হও তাহলে যাতে না ঠকো সে বিষয়ে নিশ্চিত হয়ে নিও। তুমি যাদের পক্ষে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাইবে তাদের হৃদয় দেবে, কিন্তু তোমার জীবনেও একটা সৌভাগ্যে চির ধরলেই তারা সরে পড়বে। সমস্ত লোক ভালো লোকই আমার জন্য প্রার্থনা করছো, আমাকে তোমাদের ছেড়ে যেতে হবে। আমার সুদীর্ঘ ক্রান্তিকর জীবনে শেষ ঘনিয়ে আসার কাহিনী। তোমরা যখন কোনো দুঃখের কথা বলবে তখন আমার কথা বলো, ঈশ্বর আমায় ক্ষমা করুন। বাকিংহ্যাম ও অন্যান্যরা চলে গেলেন। বাকিংহ্যামের দুর্ভাগ্য নিয়ে কথা বলতে লাগলেন উপস্থিত জনতা। জনৈক ভদ্রলোক বললেন, ডিউক যদি নিরপরাধ হন তাহলে বুঝতে হবে আরও কোনো বড় দুঃসময় ঘনিয়ে আসছে। রাজা এবং ক্যাথরিনের সম্পর্ক ছিন্ন হবার কথাও শোনা যাচ্ছে। দ্বিতীয়জন বলেন, কিন্তু রাজা নিজেই এই গুজব ছড়া যাতে না ছড়ায় মেয়রকে তাই নির্দেশ দিয়েছিলেন। তবু এই কেলেঙ্কারির সত্যতার ভিত্তি রয়েছে। কার্ডিনাল অথবা রাজার কোনো কাছের লোক রানীর বিরুদ্ধে তার কান ভাঙিয়েছেন, এটা কার্ডিনালেরই কাজ। আমারও তাই ধারণা, এবং এও বলে দিচ্ছি কার্ডিনাল যা চান তাই বলবে। রানীর পতন ঘটতে চলেছে, ঘটনা দুঃখের এসব কথা খোলামেলাভাবে না বলাই ভালো। চলো আড়ালে গিয়ে বিষয়টা একটু চিন্তা করি। রাজা হেনরি তখন সুন্দরী অ্যান বোলেনের চিন্তায় মগ্ন। কাছের লোকজনদের কাছে জানতে বাকি ছিল না
যে এইসব কার্ডিনাল উলসির পরিকল্পনা। উলসি রাজাকে ক্যাথরিনকে ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন, যদিও প্রাসাদের অন্যান্যরা ক্যাথরিন সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন। ক্যাথরিন কিন্তু রাজাকে গভীরভাবে ভালোবাসতেন, আর রাজার সুখে দুঃখে তিনি আর পাশে থাকতে চেয়েছিলেন। এমনই একটা সময়ে রাজা যখন নিজের ভাবনায় মগ্ন, নরফোক ও স্যাফোকের ডিউক এলেন রাজার ঘরে। রাজা চমকে উঠে জিজ্ঞাসা করলেন, এ সময়ে এলেন কেন? এখন তো আমি বিশ্রাম নিচ্ছি। কিন্তু উত্তরের আগেই সেখানে এসে উপস্থিত হলো উলসি ও অন্য এক যাজক। তখন কিন্তু রাজার ডুবে মুখে এতটুকুও রক্ত ছিল না, বিরক্তির চিহ্নও ছিল না। উলসি বললেন, রাজা, আপনার সঙ্গে কিছু গোপন কথাবার্তা আছে। রাজা নরফোক ও স্যাফোকের দিকে তাকিয়ে বলেন, আপনারা এখন আসুন, আমি ব্যস্ত রয়েছি। চলে গেলেন ওরা। উলসি জানালেন, খ্রিস্টিয়ান জগতের হয়ে রাজার কার্যকলাপ রোমের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং রাজার আমন্ত্রণ অনুযায়ী যাজক ক্যাম্পিয়াস এসেছেন রোম থেকে। হেনরি দুহাত বাড়িয়ে গ্রহণ করলেন কার্ডিনাল ক্যাম্পিয়াসকে। ক্যাম্পিয়াস জানালেন যে তিনি রোম থেকে এক নির্দেশনামা নিয়ে এসেছেন, যার ফলে গুরুত্বপূর্ণ বিষয়টি সুবিচারের জন্য ইয়র্কের কার্ডিনাল রোমের যাজক ক্যালিম্পাসের সঙ্গে সমানাধিকার লাভ করলেন। উৎফুল্ল রাজা রানীকে খবরটা দেবার জন্য তার নতুন সেক্রেটারি কার্ডিনালের কাজ খোঁজ করতে গেলেন। কার্ডিনাল নিজেই গেলেন কার্ডিনালকে ডাকতে। রাজার লোক হয়েছে তাতে আমি খুশি, কার্ডিনাল উত্তর দিলেন। তখন সে উলসিকে, সে তো আপনারই, অভিনন্দন জানিয়ে বলল, তুমি রাজার লোক হয়েছে তা আমি খুশি, গার্ডিনার উত্তর দিলেন, সে তো আপনারই অনুগ্রহে। রাজা যখন গার্ডিনারের সঙ্গে কথা বলছিলেন, ক্যাম্পিয়াস তখন উলসিকে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, এই লোকটার জায়গায় আগে ডক্টর পেস বলে একজন ছিলেন না? হ্যাঁ হ্যাঁ, তিনি শিক্ষিত লোক ছিলেন, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা নিশ্চয়ই একটা বদনাম আছে অভিলাষ কার্ডিনাল আমার সম্পর্কে। লোকে বলে আপনি তাকে ঈর্ষা করতেন এবং পাশে সে উন্নতি করে, তাই আপনি তাকে বিদেশে সরিয়ে দিয়েছিলেন এবং সেই দুঃখে পাগল হয়ে মারা গেছেন ডক্টর পেস। ঈশ্বর তাকে শান্তি দিয়ে, আসলে লোকটা গুণই হলো বোকা ছিল, আমার কথা মতো চললে তাকে কোনো সমস্যাই ছিল না। বন্ধু, আমার তো নিচু স্তরের লোকেদের দ্বারা পরিচালিত হতে পারি না। রাজা গার্ডিনালের হাতে একটা চিঠি দিয়ে রানীর কাছে পাঠালেন, তারপর বললেন, এই গুরুত্বপূর্ণ সভাটি আমরা ব্র্যাকফায়ারের গির্জায় করব। উল্লসি, আপনি তার ব্যবস্থা করুন। তারপরেই রানীর কথা ভেবে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন তিনি। লন্ডনের রাজপ্রাসাদে আসছেন অ্যান বোল। প্রাসাদের এক বৃদ্ধা মহিলার কাছে তিনি তার মনের কথা প্রকাশ করে ফেললেন। মহিলা সেই নারী ক্যাথরিন দীর্ঘদিন ধরে প্রাসাদে রয়েছেন, কেউ তার সম্পর্কে কোনো খারাপ কথা বলতে পারেনি, কারো ক্ষতি তিনি অনিষ্ট করেননি, তিনি তার স্বামীকে সম্ভব ফিরিয়ে দিয়েছেন, এসব কথা ভাবলেই যে কষ্ট হয়। হ্যাঁ, ওসব কথা ভাবলে যে কোনো পাষাণ হৃদয় বলতে বাধ্য, ঈশ্বরের ইচ্ছে। তার চেয়ে বরং ভালো হতো যদি তিনি গোড়া থেকেই সাধারণ জীবনযাপন করতেন। বেচারি, তিনি আবার একজন সাধারণ মহিলাই হয়ে গেলেন। এর চেয়ে সাধারণ ঘরে জন্মে সাধারণের মধ্যেই বড় হওয়া ভালো। ক্যাথরিনের দুর্ভাগ্য নিয়ে দুজনে কথা বলতে লাগলেন। কথা প্রসঙ্গে অ্যান বললেন, তো আমি কিন্তু রানী হতে চাই না। ও, তোমার মুখের কথা, বললেন বৃদ্ধ, তোমার তো অন্য মেয়ের মতোই আশা আকাঙ্ক্ষা আছে, তাই না? তুমিও তো খ্যাতি চাও, সম্পদ চাও, সাম্রাজ্য চাও আছে। অ্যান বললেন, সারা পৃথিবীর সম্পদের বিনিময়ে আমি রানী হব না। এ তো বড় অদ্ভুত ব্যাপার, কিন্তু সত্যি। তাহলে বলবো তুমি দুর্বল, একটু গা ছাড়া দিয়ে ওঠো, লজ্জা পাওয়ার কিছু নেই, মুখ ফুটে তোমার মনের কথাটা বলো তো বাপু। কেমন কথা বলছো তুমি, আমি সাপে বর করে ফেলেছি, শপথ করে বলছি কোনো কারণেই আমি বাণী হচ্ছি না। এমন সময় লর্ড চেম্বারলেন এসে ঠাট্টা সুরে বললেন, ভদ্র মহোদয়গণ, আপনাদের গোপন সমালোচনার বিষয়টি জানতে পারি? অ্যান উত্তর দিলেন, কিছুই, আমাদের গৃহস্বামিনীর দুঃখের কথা বলছিলাম। এই একটা সাধারণ মানুষ, সব ঠিক হয়ে যাবে। তো এই যেন হয়, তুমি শান্ত প্রকৃতির মেয়ে, তোমারও মতো মানুষের ঈশ্বর সম্পর্কে
পোষণ করেন ধারণা ভালো। আমি কিন্তু আন্তরিকভাবে বলছি, রাজা তোমার সম্পর্কে তার ধারণা পোষণ করতেন। তিনি তোমাকে মার্চিনিয়ানেস অফ পেমব্রোক সম্মানে সম্মানিতও করেছেন, তিনি নিজেই তোমাকে জানতে বলেছেন। আশা কি আমি কি বলতে পারি যে আমার তো কিছুই নেই, আমি কেবল তাকে শুভেচ্ছা জানাতে পারি আর তাকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রার্থনা করতে পারি। আমার অনুরোধ, আপনি আমার হাত হয়ে তাকে ধন্যবাদ দেবেন ও আমার আনুগত্য জানাবেন। চেম্বারলিন নিশ্চয়ই মনকে বোঝাবেন, অ্যারানের মধ্যে ঐশ্বর্য এবং সৌন্দর্য মর্যাদাবোধ মিলেমিশে রয়েছে, এটাই নিশ্চয়ই রাজাকে মুগ্ধ করেছে। এই মহিলার মূল্যবান পাথরের মতো গোটা দ্বীপপুঞ্জকে আলোড়িত করতে পারেন। চেম্বারলিন চলে যান, অ্যান অভাব হতে ভাবেন, এ তো বড় অদ্ভুত ব্যাপার। বৃদ্ধা মহিলা পুরনো প্রসঙ্গ টেনে বলেন, কেমন লাগছে বাঘ? বাছা, কী বলেছিলাম, এখন তুমি পেমব্রোকের মার্চিয়নেস, বছরে £1,000 বসে বসে পাবে, আর কোনো দায় নেই। এখন কি মনে হচ্ছে নিজেকে কি আর দুর্বল লাগছে? বুড়ো মনীষীদের নিজে গিয়ে তুমি পাত্তা নিতে থাকো, বললেন অ্যান। এখন আমাকে একটু একা থাকতে দাও, কী হতে যাচ্ছে একটা ভাবলে আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব। রানীর কাছে যাও, তবে দয়া করে এখানে যা শুনলে তা ওকে বলো না। ব্ল্যাক ফায়ারের সভায় রানী ক্যাথরিন রাজা হেনরির কাছে হাঁটু গেড়ে বসে বললেন, মান্যবর, আপনি আমার ন্যায় বিচার দিন, আমার প্রতি করুণা করুন। আমি দরিদ্র নারী, এদেশের বাইরে আমার জন্ম, এখানে আমি অসহায়। আমি আপনার প্রতি কোনো অপরাধ করেছি কি? আপনি কেন আমার প্রতি বিরূপ হলেন? আমি সবসময় আপনার প্রতি আনুগত, সবসময় আপনি যা বলেছেন তাই শুনেছি, পাশে আপনি আমার প্রতি বিরূপ হন। আমি কি কোনো সময় আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু করেছি? আপনার ইচ্ছেই কি আমার ইচ্ছা করে নিইনি? 20 বছর ধরে আমি আপনার অনুগত স্ত্রী, আপনি আমার সন্তান দিয়েছেন, ঈশ্বরকে সাক্ষী রেখে আমার পবিত্র বন্ধনে আবদ্ধ গিয়েছিলাম, এখন আপনি আমার সামনে আপনার দরজা বন্ধ করে দিচ্ছেন। আপনার বাবা একজন অসাধারণ ফার্দিনান্দকেও অত্যন্ত জ্ঞানী রাজা হিসেবে গণ্য করা হয়ে থাকে, তারাই আমাদের বিবাহ দিয়েছিলেন। আমি আমার স্পেনের বন্ধুদের কাছে পরামর্শ চাইব, তৎপরপূর্ণভাবে বিবাহ বিচ্ছেদ মুলতুবি রাখুন, যদি তা সম্ভব না হয় তাহলে আপনার ইচ্ছেই পূর্ণ হবে। মহাশয়া ক্যাথরিনকে উদ্দেশ্য করে বললেন উলসি, আপনার হয়ে বলার জন্য অনেক জ্ঞানীগুণী লোক উপস্থিত আছেন, তরবারের কাজকে ব্যাহত করবেন না। ক্যাম্পিয়াসও উল্লসির সঙ্গে কথা সায় দিল। হঠাৎ উলসির দিকে ফিরে ক্যাথরিন বলেন, লর্ড কার্ডিনাল, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। বলুন অ্যাডমিরাল। আমার চোখে আর জল আসছে, কিন্তু যখন আমি ভাবি আমি রানী, অন্তত নিজেকে সেই রকম ভেবেছিলাম, তখন ওই চোখের জল আগুনের পুলকিতে পরিণত হয়। তবু ধৈর্য রাখতে হবে ম্যাডাম, বলেন উলসি। কিন্তু ক্যাথরিনের পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নয়, স্পষ্ট বলেন, কোন কোন ঘটনা থেকে আমার বিশ্বাস হয়েছে যে আমি আমার শত্রু, আপনি কোনো আমার স্বামী ও আমার মধ্যে বিরোধ ঘটিয়েছেন। তাই আবার বলি, আমি ভেতর থেকে আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে বিচার হিসেবে মানব না। উলসি তার শান্ত মনের ভাবকে বজায় রেখে ধীরে ধীরে বলে, আপনি আপনার মতো কথা বলছেন না, আমার প্রতি অন্যায় করেছেন, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আপনার প্রতি কোনো অবিচারও করা হয়নি। আপনি অভিযোগ করছেন যে আমি আপনাদের মধ্যে আগুন জ্বালিয়েছি, আমি ওই অভিযোগ অস্বীকার করছি। রাজা উপস্থিত আছেন, তিনি জানেন আমি আপনার ওপর কোনো অন্যায় করিনি, তিনি আপনার মন থেকে ভুল ধারণা দূর করবেন। ম্যাডাম, আমি অনুরোধ করছি, আপনি যা বলেছেন তা আর বলবেন না। লর্ড, আমি একজন সরল মেয়ে, দুর্বল, ও আপনার চালাকির সঙ্গে আমি পেরে উঠব না। আপনার মুখে বিনয় ও নম্রতা এবং তার জোরে আপনি আপনার কাজ গুছিয়ে নেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি উদ্ধত ও অহংকারী। সৌভাগ্যক্রমে আপনি সম্রাটের প্রিয়পাত্র, তাই অনেক ক্ষমতা পেয়ে গেছেন। তবে আবার বলছি যে বিচারক হিসেবে আমি আপনাকে প্রত্যাখ্যান করছি, সকলের সামনে আমি পোপের কাছে আবেদন করছি যেন তিনি নিজে আমার বিচার করেন। এবার ক্যাম্পিয়াস এগিয়ে এসে বললেন, রানী বড় একগুঁয়েমি দেখাচ্ছেন, বিচার পদ্ধতির ওপর কটাক্ষ করছেন, অবজ্ঞা দেখাচ্ছেন, এটা সমীচীন নয়। চলে যাচ্ছিলেন রানী ক্যাথরিন, তাকে আবার ডাক হলো, কিন্তু সে নির্দেশ না শুনেই রানী চলে গেলেন। তুমি তোমার পথে যাও গেট, দুঃখের সঙ্গে বলেন হ্যারি।
তোমার অনেক গুণ আছে যা সহজে দেখতে পাওয়া যায় না, মিষ্টত্ব, নম্রতা, স্ত্রীসুলভ আচরণ, পবিত্রতা, এসব নিয়ে তুমি একা। সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, মর্যাদা বোধ নিয়ে সে আমার কাছে এসেছিল। উলসি রাজার কাছে আবেদন করলেন যে যেন তিনি সমবেত ব্যক্তিদের কাছে বলেন যে রানীর অভিযোগ মিথ্যা। জবাবে রাজা বললেন, লর্ড কার্ডিনাল, আমি আপনাকে মার্জনা করছি, আপনার কোনো অপরাধ নেই। আপনি জানেন আপনার অনেক শত্রু রয়েছে, যদিও শত্রুতার কারণ তারাও জানে না। তারা কেবল গ্রামের কুকুরদের মতো সঙ্গীদের ঘেউ ঘেউ করতে দেখলে তারাও ঘেউ ঘেউ করে। তারাই কেউ কেউ রানীকে রাগিয়ে দিয়েছে। আসলে ফরাসি রাজপ্রতিনিধি রেওয়ানের বিষপের কথা থেকেই আমার প্রথম ক্যাথরিন সম্পর্কে বিরূপ ধারণা গড়ে ওঠে। তিনি আমাদের কন্যা মেরির সঙ্গে অর্লিন্সের ডিউকের বিয়ের কথাবার্তা বলতে এসেছিলেন। তিনি জানতে চাইলেন আমার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর সঙ্গে আমার যে বিয়ে হয়েছিল, ওই কন্যা সে বিধিসম্মত বিয়ের বৈধ সন্তান কিনা। ওর এই সাধারণ কথায় আমার মনে অন্য একটা প্রশ্নের উদয় হলো, তাহলে কি আমি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত? তা না হলে তার গর্ভে আমার যতগুলি পুত্র সন্তান জন্মেছে সবাই কেন জন্মমাত্র অথবা জন্মের কিছুদিন পরেই মারা গেল? আমার মনে হলো, তাহলে আমার উত্তরাধিকারী কে? আমার এই রাজ্যের কে হবে? একদিকে এই ভাবনা, অন্যদিকে বিবেকের ধারণা, এই দুইয়ের টানা পড়েনে আমি যেন অসুস্থ হয়ে পড়লাম। তখন আমি লর্ড লিঙ্কনের শরণাপন্ন হলাম। রাজা হেনরির কথার সূত্র ধরে লর্ড লিঙ্কন বললেন, তখন একটা ভয়ঙ্কর পরিণামের কথা ভেবে ইতস্তত করেছিলাম, পরে বলেই ফেললাম, যার ফলে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমি তখন গেলাম ক্যান্টারবেরির লর্ডের কাছে এবং তার কথা মতো এই সভার ব্যবস্থা করলাম। আসুন আমরা আমাদের কাজ শেষ করি। ব্যক্তিগত অপছন্দের কারণে আমি রানীকে পরিত্যাগ করছি না। ক্যান্টারবেরির লর্ড, আপনি প্রমাণ করুন যে আমাদের বিয়ে বিধিসম্মত নন, এবং সবাইকে স্বাগত জানাচ্ছি যে আমি বিশ্বের আদর্শ নারী ক্যাথরিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে আগ্রহী। ক্যাম্পিয়াস বললেন, রানীর অনুপস্থিতিতে আজকের এই বিচার সভা ভঙ্গ করা হলো, আর একদিন আবার এই সভা বসবে। ইতিমধ্যে আমাদের খুব চেষ্টা করতে হবে যাতে রানী পোপের কাছে আবেদন করা থেকে বিরত থাকেন। রাজপ্রাসাদে বসে রানী তার দুঃখের ভার কীভাবে লাঘব করবেন বুঝতে পারেন না। সঙ্গিনীকে বলেন গান গাইতে। গান শেষ হয় এমন সময় এক ভদ্রলোক এসে জানান দুজন সুপরিচিত যাজক তার সঙ্গে দেখা করতে চান। রানী বলেন, আমার মতো দুর্বল নারীর সঙ্গে তাদের কী প্রয়োজন? কেমন যেন ভালো মনে হচ্ছে না। তারা হয়তো ভালো লোক, হয়তো ন্যায়পরায়ণ, কিন্তু পোশাক পরলে তো সবাই সাধু হয় না। রানীর কাছে এলেন কার্ডিনাল উলসি ও কার্ডিনাল ক্যাম্পিয়াস। হঠাৎ এখানে? জিজ্ঞাসা করলেন ক্যাথরিন। এখানে তো আমি বাড়ির কাজে ব্যস্ত, বলুন আপনাদের কী প্রয়োজন? উলসি বলেন, ম্যাডাম আপনি একটু আপনার ঘরে যাবেন, ওখানে আমরা আমাদের আসার কারণ জানাবো। না এখানেই বলুন, জেদ ধরলেন ক্যাথরিন। এখনও পর্যন্ত আমি এমন কিছু করিনি যাতে গোপনীয়তার দরকার আছে, আমরা সব কিছুই খোলামেলা। উলসি ল্যাটিন ভাষায় কিছু বলতে গেলে আবার ক্যাথরিনের কাছ থেকে বাধা পেলেন, ল্যাটিন নয়, এখানে আসার পর আমি এখানকার ভাষা শিখে নিয়েছি, আপনি ইংরেজিতে বলুন। আপনি সত্য বললে আমরা কেউ কেউ আমার দুরবস্থার কথা জেনে আপনাকে ধন্যবাদ দেবে, কারণ আমার মধ্যেও অনেক দোষ ত্রুটি আছে। উলসি বলে, আমি দুঃখিত যে মহামান্য সম্রাট ও আপনার প্রতি আমার কাজ আমাকে সন্দেহভাজন করে তুলেছে। আপনার মনে কোনো দুঃখ দিতে আমরা আসিনি, আমরা শুধু এসেছি রাজা ও আপনার মধ্যেকার মধ্যে যে বিরোধ সে সম্পর্কে আপনার মনোভাব জানতে ও আমাদের অভিমত জানিয়ে আপনাকে সান্ত্বনা দিতে। ম্যাডাম, গতদিনে ইয়র্কের লর্ডের প্রতি আপনার বিরূপ মন্তব্য বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছিল, তবু ভালো লোকের মতো সে সব ভুলে তিনি আজও আপনাকে শ্রদ্ধা করেন, মান্য করেন, তিনি এখনও আপনাকে পরামর্শ দিতে পারেন, আপনার কাছে আসতে চাচ্ছেন, এটা ভালো চোখেই দেখা উচিত। ক্যাথরিন তাদের প্রতারণার কথা জানলেও মুখে বলেন, আপনাদের ধন্যবাদ, কিন্তু হঠাৎ এ বিষয়ে আমাকে বলবো, আসলে আমি জানি না, আমি অসহায়, হতাশার গভীরে ডুবে যাওয়া নারী। আপনি মিথ্যেই ভয় পাচ্ছেন, বলেন উলসি। আপনার হতাশ হবার কোনো কারণ নেই, এখানে আপনার বন্ধুবান্ধবদের সংখ্যা অনেক। কিন্তু কার্ডিনাল, আপনি কি মনে করেন রাজা যাকে পরিত্যাগ করেছেন অন্যেরা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে? যাদের ওপর আমি ভরসা করতে পারি তারা তো এখানে কেউ নেই, তারা সবাই আমার নিজের দেশে মান্যবর। কার্ডিনাল ক্যাম্পিয়াস বলেন, অনুগ্রহ করে দুঃখ ছেড়ে আপনি আমার পরামর্শ শুনুন। আপনার সমস্যাটা আপনি রাজার হাতে ছেড়ে দিন, কারণ আইনের বিচারে পরাভূত হলে আপনার সম্মানহানি হবে। ক্যাম্পিয়াসের কথায় সায় দেন উলসি, কিন্তু ক্যাথরিনের উত্তরে ক্ষোভ ফুটে বেরোয়। আপনারা দুজনেই আমার সর্বনাশ চাইছেন, এটাই কি আপনাদের খ্রিস্ট ধর্মসম্মত পরামর্শ?
আপনারা যান এখনও ঈশ্বর আছেন, এখনও একজন বিচারক আছেন যাকে কোনো রাজা নষ্ট করতে পারে না। রাগের বসে আমায় ভুল বুঝছেন ম্যাডাম, বলেন ক্যাম্পিয়াস। আপনাদের লজ্জা হওয়া উচিত, ক্যাথরিনের রাগ এতটুকু পড়ে না। আমি আপনাদের লজ্জিত পবিত্র ব্যক্তি ভেবেছিলাম, দুজন বর্জনীয় মানুষ, কিন্তু এখন আপনাদের ভয় পাই, পুরোহিতরাও পাপ করেন। এই কি আপনাদের সান্ত্বনা দেয়া? আপনারাই আমার সর্বনাশ করেছেন, আমাকে উপহাস ও ঘৃণার পাত্রী করে তুলেছেন। আপনারা আমার যে ক্ষতি করেছেন, আমি আপনাদের তার অর্ধেকও ক্ষতি চাইব না, কারণ আমি আপনাদের চাইতে অনেক ভালো। তবে আপনারাও সাবধান হবেন, না হলে আমার দুঃখ আপনাদেরও ছেড়ে দেবে না। উলসি তবু বোঝাতে চেষ্টা করলেন, ম্যাম আপনি ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, আমাদের ভালো পরামর্শকে আপনি বিদ্বেষের চোখে দেখছেন। আমি কোনো চোখেই দেখছি না, ঠিক আপনাদের। যদি আপনারা খ্রিস্ট ধর্মে অনুরাগী হয়ে থাকেন, তাহলে আমার ঘৃণা করে তার হাতে আমার ভাগ্য ছেড়ে দিতেন না। হায়, আমি তার ভালোবাসা হারিয়েছি। এখন আমার বয়স হয়েছে, এখন রাজার সঙ্গে সম্পর্ক কেবল বাইরের, এর চেয়ে খারাপ আর কী বা হতে পারে? আপনাদের জন্যই আমার এই দুরবস্থা। এই দুনিয়ায় সৌজন্য আন্তরিকতার কোনো কদর নেই। আমিও তাকে ভালোবেসেছি, মান্য করেছি, তার পরিণাম কি এই? এটা ভালো নয়। আমাকে একজন মহিলা দেখান যে স্বামীর প্রতি সারা জীবনে কনিষ্ঠ, স্বামীর সুখেই যার সুখ এবং সেই সঙ্গে যার অপরিসীম সহিষ্ণুতা। আপনাদের প্রভুর বিবাহিতা স্ত্রী আমি, একমাত্র মৃত্যুই ওই বন্ধন ছিন্ন করতে পারে। দয়া করে আমাদের কথা শুনুন। আপনাদের মুখে ভালো মানুষের মুখোশ লাগানো, কিন্তু ঈশ্বর জানেন আপনাদের হৃদয় কেমন। এখন আমার কী হবে? আমি এক হতভাগ্য রমণী। হাহুতাশ করতে করতে ক্যাথরিন এবার কর্মরতা সঙ্গিনী মহিলাদের দিকে ফিরে তাকান, তারপর বলেন, বেচারি, আমার সঙ্গে তোমাদের ভাগ্য অস্তচলের পথে। আবার রানীর হাহুতাশ চলতে থাকে। উলসি তবু রানীকে সান্ত্বনা দিতে চেষ্টা করেন, আমরা কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি, আমরা কেন আপনার প্রতি অন্যায় করব? কী কারণে? আমাদের পেশাও কারো প্রতি অন্যায় করা নয়, আমরা মানুষের সুখ দুঃখ দূর করার জন্যই আসি। আপনি দয়া করে সেটা বিবেচনা করুন। আপনি সে আঘাতি পেয়ে থাকুন না কেন, তা রাজার কাছ থেকে পেয়েছেন, আপনার একগুয়েমিতে সে দুঃখ বাড়বে বই কমবে না। আমি জানি আপনি শান্ত ও মহৎস্বভাবের মহিলা, দয়া করে আমাদের বন্ধু ভালো ডাকুন। ক্যাম্পিয়াসও বলেন, ম্যাডাম আপনি নিজেও তা বুঝছেন, দুর্বলতা প্রদর্শন করে আপনি নিজের প্রতি সুবিচার করছেন না, কিন্তু রাজা আপনাকে ভালোবাসেন, সেই ভালোবাসা হারাবেন না। আর আমাদের যদি বিশ্বাস করেন, আমরা আপনার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এবার নরম হন ক্যাথরিন, বলেন, তাই করুন মান্যবর, যদি আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি তাহলে ক্ষমা করুন। আমি একজন মহিলা, আমার মধ্যে বিচক্ষণতার অভাব আছে, দয়া করে আমার হয়ে কিছু করুন। স্বামীকে আমি ভালোবাসি, আমি সারা জীবন তার ভালো চাইব, আমাকে আপনারা বলুন আমার কী করা উচিত। লন্ডনের প্রাসাদে বসে নরফোকের ডিউক, স্যাফোকের ডিউক, স্যারের আর্ল এবং লর্ড চেম্বারলেনের মধ্যে আলাপ আলোচনা চলছিল। নরফোক বলেন, আমরা যদি অভিধিকারীর ব্যাপারে একমত হই এবং নিয়মিতভাবে চাপ দিতে থাকি, তাহলেও কার্ডিনাল খুব বেশি দিন সেই চাপের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না। তবে এই সময়ে কাজটা না করলে এখনকার থেকে আরও খারাপ সময় আসবে। নিজের ছাড়া অন্যের আভিজাত্য সম্পর্কে উনি ভাবেনটা কি? বললেন স্যাফোক। চেম্বারলেন বলেন, আপনারা আপনাদের কথা বলছেন, কিন্তু আমি জানি তার প্রতি আমাদের কী করা দরকার। দরকার রাজার কাছ থেকে ওকে সরিয়ে রাখা, রাজাকে উনি বশ করেছেন। নরফোক বলেন, আশঙ্কার কোনো কারণ নেই, তার মুখ কেটে গেছে, রাজা তার বিরুদ্ধে অনেক কিছু পেয়েছেন, ফলে তার কথা আর তেমন মিষ্টি নেই, তিনিও আর রাজাকে খুশি করতে রাজি নন। প্রতি ঘন্টায় এরকম খবর পেলে আমি খুশি, স্যারের কথায় তার মনের খুশি প্রকাশ পেল। বিশ্বাস করুন খবরটা সত্যি, বলেন নরফোক, বিবাহ বিচ্ছেদের ঘটনায় তা প্রকাশ হয়েছে। কেমনভাবে প্রকাশ হলো? স্যাফোক বলেন, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, পোপকে লেখা কার্ডিনালের চিঠি কেমন করে যেন রাজার হাতে পড়েছে। সে চিঠিতে কার্ডিনাল পোপকে অনুরোধ করেছেন যে বিবাহ বিচ্ছেদ যেন বন্ধ রাখা হয়, কারণ রাজা অ্যান বোলেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন। এ ব্যাপারে কার্ডিনাল ঠকে গেছেন, ডাক্তার ডাকা হয়েছে রোগীর মৃত্যুর পর, কারণ রাজা ইতিমধ্যেই সুন্দরী তরুণীকে বিয়ে করেছেন। এই খবরে উপস্থিত সকলে বিস্মিত হন। স্যাফোক জানান নতুন রানীর অভিষেকেরও আয়োজন চলছে। তারপর বলেন, বয়সটা অবশ্য কম, তবে সুন্দরী, আর চেহারা ও মনের দিক থেকেও বেশ পরিণত। আমার মনে হয় ওর থেকে দেশে কিছু না কিছু মঙ্গল হবে। স্যারে জিজ্ঞাসা করেন, আপনাদের কি মনে হয় রাজা কার্ডিনালের চিঠিটা হজম করতে পারবে? না না, বলেন স্যাফোক। এখন তিনি উড়ন্ত বোলতার মতো তার আশপাশে ঘুরে বেড়াচ্ছেন,
সুযোগ পেলেই কামড় বসাবেন। কার্ডিনাল ক্যাম্পিয়াস রোমে সরে পড়েছেন, আর আমার ধারণা তাতে রাজা গেছেন খেপে। কিন্তু ক্র্যানমারের ফেরার কথা ভাব কবে? জিজ্ঞেস করেন নরফোক। স্যাফক জানালেন তিনি ফিরে এসেছেন। খ্রিশ্চান জগতের অধিকাংশ প্রতিষ্ঠান বিবাহ বিচ্ছেদকে সমর্থন করেছে। মনে হয় রাজার দ্বিতীয় বিয়ের কথা খুব শিগগিরই প্রকাশ করা হবে, সেই সঙ্গে অভিষেকের ঘটনাও। ক্যাথরিনকে আর রানী বলা চলবে না, তিনি আবার প্রিন্স আর্থারের বিধবা স্ত্রীতে রূপান্তরিত হবেন। তাদের আলোচনার ফাঁকে যেখানে উলসিও ক্রমওয়েল এসে উপস্থিত, তাদের দেখে আড়ালে সরে গেলেন নরফোক ও তার সঙ্গী সাথীরা। উলসি ক্রমওয়েলকে জিজ্ঞাসা করলেন, তুমি রাজাকে মোড়কটা দিয়েছিলে তো? হ্যাঁ, তার শোবার ঘরে একেবারে তার হাতে তুলে দিয়েছি। তিনি কি ভেতরের কাগজপত্র দেখেছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তিনি মোড়ক খুলে খুব মন দিয়ে দেখলেন, তারপরই আপনাকে আজ সকালে ডেকে পাঠালেন। ঠিক আছে, এখন আমায় একটু একা থাকতে দাও। ক্রমওয়েল চলে গেল। উলসি নিজের মনেই বলেন, রাজাকে বিয়ে করতে হবে ফরাসি রাজার বোন অ্যানলেনকে, অ্যান বোলেনকে নয়। রোম কি বলে দেখা যাক, পেম্ব্রোকের মা চিওনেস। কী যেন ভাবনায় ঢুবে যান উলসি। এমন সময় রাজা আসেন সঙ্গে লোভেল। রাজা দেখতে পেলেন নরফোককে, জিজ্ঞাসা করলেন, কার্ডিনালকে দেখেছেন? হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে ওকেই লক্ষ্য করছি। উনি কী যেন চিন্তা ছটফট করছেন, ঠোঁট কামড়াচ্ছেন, পায়চারি করছেন, হঠাৎ থমকে দাঁড়াচ্ছেন, মাটির দিকে তাকাচ্ছেন, তারপর মাথায় হাত দিচ্ছেন, লাফিয়ে উঠছেন, আবার থামছেন, বুক চাপড়াচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, কত কী করছেন! তাকে আমরা অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখছি। তার মাথায় বোধহয় কোনো রাজদ্রোহের পরিকল্পনা ঘোরাফেরা করছে। আজ সকালে আমি চাইতে তিনি আমায় কিছু কাগজপত্র দেখতে পাঠিয়েছিলেন, পড়ে তো হতবাক দেখলাম অসৎ উপায়ে তিনি বহু অর্থ ঐশ্বর্য গয়নাকারী সংগ্রহ করেছে। ঈশ্বরের ইচ্ছেতে আপনি এ বিষয়ে অবগত? আমরা জানতাম তার দৃষ্টি পার্থিব ব্যাপারের ঊর্ধ্বে আধ্যাত্মিক জগতে বিচরণ করছে, কিন্তু সেটা ভুল। তার যাবতীয় ভাবনা চিন্তা চাঁদের নিচে এই পৃথিবীকে ঘিরেই। রাজা নিজের আসনে বসে কার্ডিনালকে ডেকে পাঠালেন। তাকে বললেন, লর্ড, আপনি তো সবসময়ই আধ্যাত্মিক ব্যাপার স্যাপারে ব্যস্ত, পৃথিবীর দৈনন্দিন কাজে ব্যয় করার মতো সময় কোথায় আপনার? আপনাকে সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি, আমার বাবা আপনাকে ভালোবাসতেন। রাজা হবার পর আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। আমি আপনাকে এমন জায়গায় বসিয়েছি যেখান থেকে সহজেই লাভের অঙ্ক বহুগুণ বাড়িয়ে তোলা যায়। কি বলতে চান উনি? ভাবলেন উলসি। আমি কি আপনাকে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটায় বসাইনি? সম্রাট, আমি স্বীকার করছি আপনি প্রতিদিনই আমার প্রতি অনুগ্রহ দেখিয়েছেন, আমিও রাজ্যের হয়ে যথাসাধ্য করেছি, যদিও ইচ্ছে ছিল আরও কিছু বেশি, তবু আপনারও আপনার রাজ্যের মঙ্গলই ছিল আমার উদ্দেশ্য। আপনি যে আমার প্রতি অনুগ্রহ দেখিয়েছেন তার জন্য আমি কেবল কৃতজ্ঞতা জানাতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি এবং বলতে পারি আপনার প্রতি আমার আনুগত্য সারা জীবনই থাকবে। ভালো বলেছেন, আপনার কথার মধ্যে একজন রাজ অনুগত প্রজার মনোভাব প্রকাশ পাচ্ছে। আমি আশা করব আমি যেমন আপনাকে দাক্ষিণ্য দেখাতে বিন্দুমাত্র কসুর করিনি, আপনিও আমার প্রতি কর্তব্য পালন করবেন। আমি শপথ করে বলতে পারি যে আমার ভালোর চেয়ে মহামান্য সম্রাটের ভালোর জন্য অনেক বেশি পরিশ্রম করেছি, এবং শপথ করে বলছি যে সারা পৃথিবীও যদি আপনার প্রতি কর্তব্য পালন না করে, যে কোনো অবস্থায় আমি আপনার প্রতি কর্তব্য সাধনে অবিচল থাকব। একজন মহৎ ব্যক্তির মতোই বলছেন আপনি, এগুলি বলুন এখন। উলসির হাতে কাগজপত্র তুলে দেন রাজা, তারপর বলেন, এগুলো পড়ার পরে খিদে থাকলে আমার সঙ্গে বসে পাথরা সারবেন। কার্ডিনালের দিকে একবার ঘুরো কুচকে তাকিয়ে চলে যান হেনরি। অন্যেরাও মুচকি হাসে, রাজাকে অনুসরণ করে। উলসি অবাক হয়ে ভাবেন, হঠাৎ রাজা রেগে গেলেন কেন? এই কাগজগুলোই নিশ্চয়ই ক্ষতি করেছে, আমি যে সম্পদ আহরণ করেছি তার হিসেবে কাগজে আছে। রোমে পোপের অবসান বসতে গেলে আমাকে ওখানকার বন্ধুবান্ধবদের পেছনে খরচ করতে হবে, সেই জন্য আমার টাকা পয়সার প্রয়োজন। এখন আমার বোকামিতে সব গেল, কী করে পরিস্থিতির খারাপ দেওয়া যায়? এই ব্যাপারটা কীভাবে ওর মন থেকে সরানো যেতে পারে? আমি আমার গৌরবে শিশুচূড়ে অবস্থান করছি, এখন দ্রুত অবতরণের পালা। সন্ধেবেলার উজ্জ্বল নক্ষত্রের মতো আমি খসে পড়ব, আর কেউ আমাকে দেখতে পাবে না। ফিরে এলেন নরফোক এবং সাফোকের ডিউক, স্যারের আর্ল এবং লর্ড চেম্বারলিন। তারা উলসিকে রাজার আদেশের কথা শোনালেন। ওই আদেশে কার্ডিনালকে রাজার দেওয়া শিলমোহর ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে সাময়িকভাবে তিনি যেন আসার হাউসে লর্ড উইনচেস্টারের তত্ত্বাবধানে থাকেন। উলসির কথায় তার ক্রোধ ফুটে বেরোলো। তিনি বললেন, এখন বুঝতে পারছি ঈর্ষার দরুন আপনারাই রাজাকে প্ররোচিত করেছেন। আপনারা ধ্বংস চান, রাজা নিজে আমাকে তার মোহর তুলে দিয়েছিলেন, এখন তিনি যদি তা ফেরত নিতে চান তাহলে তাকেই আসতে হবে। আপনি একজন দাম্ভিক বিশ্বাসঘাতক, তীব্রভাবে বললেন স্যারের আর।
উলসি জবাব দিলেন, দাম্পেক লর্ড, আপনি মিথ্যে বলছেন, ওই কথা বলার আগে আপনার জিভ পুড়িয়ে ফেলা উচিত। চলতে লাগলো তীব্র বাদানুবাদ। শাসক জানালেন, রাজা উলসির সমস্ত জমিজমা ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। সিলমোহর হাতছাড়া করতে রাজি হলেন না উলসি। ফিরে গেলেন নরফোক ও অন্যান্যরা, কিন্তু উলসি জানালেন তার দিন শেষ হয়ে এসেছে। বসন্তের পর এবার তার জীবনে শীতের তুষার নেমে আসবে। রাজার হাত ধরে সৌভাগ্যের চূড়ায় যে ওঠে, সে যখন পড়ে তখন তার পতনের প্রতিরোধ করার কেউ থাকে না। কার্ডিনালের ভাবনা ছেদ করল। দেখলেন ক্রোমওয়েল এসে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বললেন, অবাক হয়ে গেছো তাই না? ভাবতেই পারোনি যে মহৎ ব্যক্তিরও পতন আছে? সত্যিই আমি শেষ হয়ে গেছি, কী বলবো ভেবে পাচ্ছি না। উলসি আবার বলেন, কিন্তু আমার খুব ভালো লাগছে ক্রোমওয়েল, এত ভালো কখনো লাগেনি। এখন আমি নিজেকে জানতে পারছি, আমার এখন মনে হচ্ছে সুখের চেয়ে শান্তি ভালো। এখন আমি বিবেকের যন্ত্রণা থেকে মুক্ত, রাজার কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমার সঠিক পথ দেখিয়েছেন। আমার ঘাড়ের বোঝা নেমে গেছে, সম্মানের এই বোঝা একটা জাহাজ ডুবিয়ে দিতে পারে। আমি তো ক্ষুদ্র মানুষ, আমি এখনও সক্ষম, আমার বিশ্বাস দুর্বলচিত্ত শত্রুদের মোকাবিলা করতে পারবো। কিন্তু রাজা যে আপনার ওপর রেগে রয়েছেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করুন। আপনার জায়গায় স্যার টমাস মুরকে লর্ড চ্যান্সেলর পদে নিযুক্ত করবেন। কিছুটা তাড়াহুড়ো করে হলেও, উনি একজন শিক্ষিত মানুষ, মনে হয় যেন তিনি দীর্ঘদিন রাজার প্রিয়পাত্র হিসেবে থাকবেন এবং সত্য ও বিবেক অনুসারে কাজ করবেন। ক্রেনমার ফিরে আসায় তাকে সাদর সম্ভাষণ চালানো হয়েছে ও ক্যান্টারবেরির আর্চবিশপ পদে নিযুক্ত করা হয়েছে। হ্যাঁ, এটা একটা খবরও বটে। সবশেষের খবরটা হলো, লেডি অ্যান, যাকে রাজা অনেকদিন আগেই বিয়ে করেছেন, আজ রানীর বেশে প্রকাশিত হয়েছে। তিনি গির্জায় যাচ্ছেন আর এখন চারিদিকে শুধু তার অভিষেকের আলোচনা। ক্রোমওয়েল, তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি এখন কেউ নই, তোমার মনি ভাবার যোগ্যতা আমি হারিয়েছি। তুমি রাজার কাছে যাও, আমি তোমার কথা বলেছিলাম তুমি কত সৎ, একটু মনে করিয়ে দিলেই তুমি বুঝতে পারবেন। তিনি ভালো লোক, তোমার কাজের সম্মান দেবেন। ক্রোমওয়েল, তার কাছে গিয়ে তোমার ভবিষ্যৎ নিরাপদ করো। আপনাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে, তবু যেতে হবে। আমি রাজার হয়ে কাজ করব, কিন্তু আপনার জন্য আমি সারা জীবন প্রার্থনা করব। ক্রোমওয়েলের চোখ দিয়ে জল পড়ে। তা লক্ষ্য করে উলসি বলেন, চোখের জল মোছো, যেদিন আমার সবাই ভুলে যাবে, যেদিন আমি একটা ঠান্ডা মার্বেল পাথরের নিচে শুয়ে ঘুমোবো, যেদিন কেউ আমার সম্পর্কে একটা কথা বলবে না, সেদিন আমার কথা মনে করো। সেদিন মনে মনে বলো, এই পৃথিবীতে উলসি নামে কেউ ছিল, যেদিন উঠেছিল সম্মানের শেষ চূড়োয়, সেই তোমায় নিশ্চিত ও নিরাপদ পথের ঠিকানা দেখিয়েছে, কিন্তু নিজে সেই ঠিকানা খুঁজে পায়নি। মনে রেখো, দুর্নীতি দিয়ে ভাগ্যকে জয় করা যায় না। মনের মধ্যে ঈর্ষাকে স্থান দিও না, ন্যায়ের পথে চলো, ভয় করো না। নিজেকে দেশের সেবায়, ঈশ্বরের সেবায় আর সত্যের সেবায় নিয়োজিত করো। তাতে তোমার যদি মৃত্যু হয়, তাহলে সে হবে শহীদের মৃত্যু। রাজার সেবা করো। আমার যা কিছু সম্পদ, শেষ পয়সাটি পর্যন্ত, সে তোমার। আমার বলতে হয়েছে শুধু এই যাজকের পোশাক আর ঈশ্বরের প্রতি সততা। ক্রোমওয়েল, আমি রাজার সেবা যতটা করেছি, তার অর্ধেকও যদি ঈশ্বরের সেবায় ব্যয় করতাম, তাহলে তিনি আমার এই বয়সে আমার শত্রুদের সামনে আমায় এমন নগ্ন করে দিতেন না। শান্ত হন প্রভু। হ্যাঁ, তাই করছি। বিদায়, আমার সহায় কেবল ঈশ্বর। মহাসমারোহে নতুন রানীর অভিষেক সম্পন্ন হলো। এদিকে প্রাক্তন রানী ক্যাথরিন তখন অসুস্থ অবস্থায় রয়েছেন কিম্বলটনের দুর্গে। তার অনুসরণ জিজ্ঞাসা করলেন, কেমন আছেন ম্যাম? আমি তো এখন মৃত্যুশয্যায় গ্রিফিথ, বলেন ক্যাথরিন। খবরের দিকে আমি পা বাড়িয়েই রয়েছি। আচ্ছা গ্রিফিথ, তুমি আমায় বলছিলে উলসি মারা গেছেন, তাই না? হ্যাঁ ম্যাডাম, যন্ত্রণা দরুন আপনি হয়তো ভালো করে শোনেননি। গ্রিফিথ আমায় বলবে তিনি কেমন করে মারা গেলেন? ইয়র্কে নর্দাম্বারল্যান্ডের আল তাকে গ্রেপ্তার করার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তাকে লেস্টারে নিয়ে এসে সেখানকার গির্জায় রাখা হলো। ওখানকার ফাদার অ্যাবট তাকে সাদর অভ্যর্থন জানালেন। ফাদার অ্যাবটকে উদ্দেশ্য করে উলসি বলে, আমি জীবনের ভারের ভগ্ন বৃদ্ধ, আমি আমার শেষ সময়ে আপনার কাছে এসেছি সমাধির জন্য, একটুখানি জমি দেবেন, শয্যা নিলেন তিনি। অসুস্থতা বাড়তেই লাগলো। তিন রাতের পরে সকাল 8টার সময় তিনি শান্তিতে মারা গেলেন। মৃত্যুর দিনের কথা তিনি আগেই জানিয়েছিলেন। প্রচুর দুঃখ ও অনুশোচনা তার কথায় প্রকাশ পাচ্ছিল। তার আত্মা শান্তি লাভ করুক। ওর উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়ার, রাজাকেও তিনি নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন। তিনি মনে করতেন তার কথাই আইন। তিনি শপথ করতেন অনেক কিছু, কিন্তু কাজের বেলায় তেমন কিছু করেননি। শরীরের দিক থেকে ছিলেন দুর্বল এবং অন্যান্য যাজকদের কাছে মহৎ উদাহরণ কিছু রেখে যেতে পারেননি। ম্যাডাম,
মানুষের দোষগুলো ইতিহাসের পাতায় থেকে যায়, কিন্তু গুণের কথা কেউ মনে রাখে না। ওর ভালো দিকটা ভালো সম্পর্কে কিছু বলবো? হ্যাঁ, তা না হলে সেটা একটা বিদ্বেষপূর্ণ ব্যাপার হবে। কার্ডিনাল খুব সাধারণ স্তর থেকে একটা সম্মানের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন পণ্ডিত, জ্ঞানী ও পরিণত বুদ্ধির মানুষ। তার হাবভাব ছিল রাজকীয়। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন, ইপসুইচ আর অক্সফোর্ড। তাদের মধ্যে একটি তার পতনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে, অন্যটি বিখ্যাত হয়েছে, সেটি ক্রমোন্নতির পথে। সমস্ত খ্রিস্টান জগৎ তার গুণের কথা মনে রাখবে। তার অক্সফোর্ড উচ্চাকাঙ্ক্ষার পরিসমাপ্তিতে বরং তিনি খুশিই হবে চেয়েছিলেন। শেষ পর্যন্ত পৌঁছে সমস্ত পার্থিব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তিনি পেতে চেয়েছিলেন ঈশ্বরের আশীর্বাদ। আমার মৃত্যুর পর আমার সম্পর্কে বলার জন্য গ্রিফিথ, আমি তোমার মতো ভালো কাউকে চাই। তিনি বেঁচে থাকতে আমি তাকে ঘৃণা করেছি, কিন্তু তার মৃত্যুর পর তুমি তোমার সত্য কথন ও বিনয়ের মধ্যে দিয়ে তার চরিত্রের অন্যদিকটা সম্পর্কে অবহিত করলে। আমি তোমাকে বেশি দিন কষ্ট দেব না। তুমি একটু বাজনদারদের একটা দুঃখের সুর বাজাতে বলবে? বাজনার সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন ক্যাথরিন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কয়েকটি ছায়ামূর্তির মালা হাতে তাকে এক প্রশস্তির জগতে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। তারপর হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায়। ঘুমের মধ্যেই ক্যাথরিন বলে ওঠেন, তোমায় কোথায় তোমরা? আমাকে একা রেখে কোথায় গেলে? এই তো আমরা ম্যাডাম, বলে গ্রিফিথ। আমি তোমায় খুঁজছি না, আর এখেও কেউ আসেনি? না ম্যাডাম, না। কিন্তু আমি যে দেখলাম কয়েকজন আমায় একটা ভোজসভায় ডাকছে, তাদের উজ্জ্বল মুখ থেকে সূর্য কিরণের মতো আলো ছিটকে এসে পড়ছে আমার মুখে। তারা আমায় চিরন্তন সুখের আশ্বাস দিয়েছে, আমার জন্যে মালা এনেছিল গ্রিফিথ। কিন্তু আমার মনে হয়েছে আমি এখনও সে মালা পরার যোগ্য নই, তবে নিশ্চয়ই যোগ্য হয়ে উঠব। আপনার এই সুখ স্বপ্নের কথা শুনে ভালো লাগছে ম্যাডাম। বাজনদারদের থামাতে বলো, আমার কানে ওই সুর কর্কশ লাগছে। ক্যাথরিনের দিন শেষ হয়ে আসছে, বুঝতে ভুল হয় না। এমন সময় এক দূত আসে, জানায় এক ভদ্রলোক ক্যাথরিনের সঙ্গে দেখা করতে এসেছেন। ক্যাথরিন অনুমতি দিলে ভদ্রলোক ভেতরে এলেন। তাকে দেখে চিনতে পারেন ক্যাথরিন, বলেন, আপনি সম্রাটের প্রতিনিধি ক্যাপিউডিয়াস, তাই না? হ্যাঁ, আপনার ভৃত্য। লর্ড, আপনি কি জানেন আমার জীবনের সব কিছু বদলে গেছে? আমার কাছে কি দরকার? ম্যাডাম, আমি আপনার সেবায় নিযুক্ত, রাজার অনুরোধে আমি আপনার কাছে এসেছি। তিনি আপনার অসুস্থতার কথা জেনে অত্যন্ত দুঃখিত। আপনার চিকিৎসার জন্য ব্যবস্থা করেছেন তিনি, যাতে আপনি আরাম পেতে পারেন। লর্ড, আপনি বড় দেরিতে এলেন, এ যেন প্রাণদণ্ড দেবার পরে ক্ষমা করার মতো ব্যাপার। ঠিক সময় চিকিৎসা হলে হয়তো সেরে যেতাম, এখন সব আরামের বাইরে। সম্রাট কেমন আছেন? তার শরীর ভালো আছে, তাই যেন চিরকাল থাকে। আচ্ছা, আমি যে চিঠিটা লিখতে বলেছিলাম তা কি রাজার কাছে পাঠানো হয়েছে? পরিচারিকা বলে, না ম্যাডাম। তাহলে আপনি ওই চিঠিটা রাজাকে দেবেন লর্ড ক্যাপিউয়াস? নিশ্চয়ই। ওই চিঠিতে আমাদের কন্যার কথা বলা আছে। তার বয়স কম, বড় লাজুক, রাজার স্নেহ থেকে সে যেন বঞ্চিত না হয়। আমার পরিচারিকাটা বড় ভালো, সুখে দুঃখে তারা আমার পাশে থেকেছে। তাদের যেন ভালো বিয়ে হয়, সে যেন সৎপাত্রে পড়ে। আর আমার ভৃত্যটা বড় গরিব, তবুও তারা কখনো আমার কাছ থেকে সরে যায়নি। তাদের বেতন যেন মিটিয়ে দেওয়া হয়, আরও কিছু দেওয়া হয় যাতে তারা আমায় মনে রাখে। ঈশ্বর যদি আমায় আর কটা দিন বাঁচিয়ে রাখতেন, তাহলে এভাবে তাদের ছেড়ে যেতাম না। চিঠিতে এসবই বলা আছে। আমার এই শেষ ইচ্ছেগুলো পালিত হলে আত্মা শান্তি পাবে, যাতে হয় যাতে আমি নিশ্চয়ই দেখবো ম্যাডাম, ক্যাথরিনের জীবন প্রদীপ নিভে যায়। দিন যায়, প্রসব যন্ত্রণায় ছটফট করেন নতুন রানী। উত্তরাধিকারী জন্মের হত্যাশায় প্রচণ্ড উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে থাকেন রাজা হেনরি। এদিকে ততদিনে রাজার কাছে মানুষ হয়ে উঠেছেন আর্চ বিশপ ক্র্যানমার এবং কোষাধ্যক্ষ সেক্রেটারি ক্রমওয়েল। এরপরে তাদের শত্রু সংখ্যাও বেড়েছে বিস্তর। আর্চ বিশপের বিরুদ্ধে অভিযোগ যে প্রচলিত ধর্মে তিনি অবিশ্বাসী, দেশের লোকের মনকে তিনি দূষিত করে তুলেছেন। কয়েকজন সভাসদ দাবি করেছেন যে কাউন্সিলের সভায় আর্চ বিশপকে তার বিরুদ্ধে আনা অভিযোগের উত্তর দিতে হবে। ক্র্যানমারকে ডেকে পাঠিয়ে রাজা নির্দেশ দিলেন পরের দিন কাউন্সিলের সভায় উপস্থিত হতে। তবে যদি তার উত্তর কাউন্সিলের সদস্যদের সন্তুষ্ট না করে, তাহলে পরবর্তী বিচার পর্যন্ত তাকে টাওয়ারে দুর্গে থাকতে হবে। মনে করিয়ে দিলেন যে কাউন্সিলের সভায় এক জোরালো বিরোধিতার মুখে পড়তে হবে তাকে। আপনি আমায় বাঁচাতে পারবেন, রাজার কাছে আত্মসমর্পণ করলেন ক্র্যানমার। ভরসা দিয়ে রাজা বলেন, ভয় পাবেন না, নিজেকে শান্ত রাখুন, কাল সময় মতো কাউন্সিলে উপস্থিত থাকবেন। আমি জানি আপনি সৎ ও সত্যবাদী। কোনো রকমে চোখের জল সামলে ক্র্যানমার চলে গেলেন। ভেতর থেকে খবর এলো রাজার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। কাউন্সিলের সভায় যোগ দিতে সদাসময় পৌঁছে গেলেন ক্র্যানমার, কিন্তু তাকে বলা হলো বাইরের বারান্দায় অপেক্ষা করতে। একজন সাধারণ মানুষের মতো সভাকক্ষের বাইরে অপেক্ষা করতে হয় আর্চ বিশপকে। এমন সময় ডাক্তার বার্টস এলেন।
ফ্রেনমারের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন, তারপর ভেতরে চলে গেলেন। বার্ডস কাউন্সিল কক্ষের ভেতরে গিয়ে রাজাকে দেখান, আজ বিশপ সাধারণ লোকের সঙ্গে বাইরে অপেক্ষা করছেন। ক্ষোভের সঙ্গে রাজা দেয় বললেন, এইভাবে কি কাউন্সিলের সদস্যরা পরস্পরের প্রতি সম্মান দেখান? সৌজন্য বলে তো একটা ব্যাপার আছে, ওর মতো সমমর্যাদা সম্পন্ন লোক কীভাবে পিয়নের মতো দাঁড় করিয়ে রাখা যায়? এটা বদমায়াসি পর্যায়ে চলে যাচ্ছে নাকি? কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন নরফোকের ডিউক, স্যাফোকের ডিউক, স্যারে লর্ড চেম্বারলেন, লর্ড গার্ডিনার ক্রমওয়েল প্রমুখ। দ্বাররক্ষক জানালো যে আর্চবিশপ আধ ঘন্টা ধরে বাইরে অপেক্ষা করছেন, তাকে আসতে বলা হলো। তিনি এলে লর্ড চ্যান্সেলর বললেন, লর্ড আর্চবিশপ, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি জনসাধারণকে যে শিক্ষা দিয়েছেন তা দেশের পক্ষে ক্ষতিকর ও মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এবং সে শিক্ষা ধর্মবিরোধী। গার্ডিনার বলেন, সংস্কারের কাজ যদি ধীরে ধীরে না করা হয় তাহলে তা ধ্বংসের কারণ হয়ে ওঠে। আমরা একজন লোকের সম্মান রক্ষার জন্য দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। মান্যবর, আমি যা করেছি নিষ্ঠার সঙ্গে করেছি এবং আমার উদ্দেশ্য মানুষের মঙ্গল করা। রাজার প্রতি আমি অনুগত। আমার অনুরোধ, বিরোধীরা আমার মুখোমুখি দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগগুলি পেশ করুন। গার্ডিনার বললেন, জরুরি বিষয় থাকায় আজ আপনার ব্যাপারে বেশি সময় দেওয়া যাবে না, পরে ভালো করে আপনার বিচারের ব্যবস্থা হবে। তবে আপাতত আপনাকে থাকতে হবে টাওয়ারের দুর্গে, সেখানে আপনাকে যে কোনো সাধারণ মানুষের মতো থাকতে হবে এবং আরও অভিযোগের সম্মুখীন হতে হবে। উইনচেস্টারের লর্ড, আমি আপনাকে ধন্যবাদ জানাই, ধীরে ধীরে বলেন ক্র্যানমার, আপনি সবই আমার বন্ধু। সম্ভবত আপনি আমার বিচারের সময় বিচারকের পদে অধিষ্ঠিত থাকবেন এবং আপনি খুব দয়ালু, কিন্তু আমার ধ্বংসই আপনার উদ্দেশ্য। একজন গির্জার যাজকের কাছে ভালোবাসা ও নম্রতা উচ্চাকাঙ্ক্ষার থেকে বেশি মূল্যবান, সে কাউকেই পরিত্যাগ করে না। আপনি যতই দোষারোপ করুন না কেন, আমি নিজেকে দোষ নির্দোষ সম্পন্ন করতে পারবো সে বিষয়ে কোনো সন্দেহ আমার নেই। আপনার মধ্যে পক্ষপাতিত্ব রয়েছে, এটাই আসল ব্যাপার, বলেন গার্ডিনার। যারা আপনাকে চেনে তারা আপনার ওই সুন্দর কথাবার্তার আড়ালে আসল চেহারাকে জানে। এবার কিন্তু গার্ডিনারের কথার প্রতিবাদ করেন ক্রমওয়েল, বলেন, উইনচেস্টার বোধ একটু বেশি বলছেন, আর্চবিশপের কাজে ভুল হলেও তিনি মহৎ ব্যক্তি, প্রাপ্য সম্মানটুকু তার পাওয়া উচিত। এমনিতেই যিনি দুর্বল হয়ে পড়েছেন তাকে বেশি আক্রমণ করা সমীচীন নয়। এবার গার্ডিনার তার আক্রমণ শোনালেন ক্রমওয়েলের দিকে, আমি জানি যে নতুন ধর্মীয় দলের প্রতি আপনার সহানুভূতি জন্মেছে, আপনি নিরপরাধ নন। নিরপরাধ নই? না। আপনি যদি নিজের প্রতি এতটুকু সৎ হতেন তাহলে লোকে আপনাকে ভালোবাসত, ভয় পেত না। আপনার ওই স্পর্ধা আমার মনে থাকবে, তাতে তর্কে বিতর্কে বাধা দিলেন চ্যান্সেলর। দুজনে চুপ করলে তিনি ক্র্যানমারের দিকে ফিরে বললেন, রাজার পরবর্তী অভিপ্রায় না জানা পর্যন্ত আপনাকে টাওয়ারে বন্দী হয়ে থাকতে হবে। এখানে যেসব সদস্য উপস্থিত আছেন তারা কি এ বিষয়ে একমত? সকলেই এই রায়ে সম্মতি দিল। টাওয়ার এ যাওয়া ছাড়া অন্য কি কোনো রাস্তা নেই? প্রশ্ন করেন ক্র্যানমার। না না, সে সম্ভব নয়, আপনি বড় গণ্ডগোলের লোক, বললেন গার্ডিনার। তারপর একজন প্রহরীকে ডেকে নির্দেশ দিলেন ক্র্যানমারকে টাওয়ারে নিয়ে যেতে। সেই সময় ক্র্যানমার বলে উঠলেন, আর একটা ছোটো কথা আছে। তারপর রাজার দেয় একটা আংটি দেখিয়ে বলে, এই আংটির জোরে আমি আপনাদের বিচারের নাগালের বাইরে, আমার বিচার কেবল মহানুভব সম্রাটই করতে পারেন। আংটিটি দেখে চেম্বারলেন বলেন, হ্যাঁ এটা রাজারই তো আংটি। উপস্থিত সকলে বিস্মিত হন, কেউ কেউ প্রশ্ন তোলেন, আংটিটা জাল নয় তো? কিন্তু সে সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ ছিল না। চেম্বারলেন মন্তব্য করলেন, এখন বেশ বোঝা যাচ্ছে রাজা আর্চবিশপের প্রাণের মূল্য কতটা। ক্রমওয়েল বলে, আমার মনে হয়েছিল যে এই মানুষটির ওপর মিথ্যা অভিযোগ আরোপ করা হয়েছে, ওর সততা সম্পর্কে প্রশ্ন উঠতে পারে না। এই সময় রাজা কাউন্সিলের পক্ষে প্রবেশ করলেন, তার চোখে ভ্রুকুটি। রাজাকে দেখে চেহারা পাল্টে গেল গার্ডিনারের। তোষামোদের বন্যা ছুটিয়ে দিয়ে বলেন, ঈশ্বরকে আমরা প্রতিদিন ধন্যবাদ দিই যে তিনি আপনার মতো রাজাকে দেশে পাঠিয়েছেন, যিনি কেবল ভালো জ্ঞানী নন, সর্বশ্রেষ্ঠ ধার্মিক ব্যক্তি বটে। সবসময়ই গির্জার কল্যাণের দিকে তার নজর, এবং সেই কারণে তিনি নিজে আজ এই বিচারে উপস্থিত হয়েছেন। এসব প্রশংসা বাণীতে আপনি খুব পারদর্শিতা আমি জানি, স্পষ্টত রাজার কথায় শ্লেষ লক্ষ্য করা গেল। কিন্তু এখানে আমি জানি, এখানে তোষামত শুনতে আসিনি, আমার কাছে কোনো কথায় ছিঁড়ে ভাসবে না। আমি জানি আপনি নিষ্ঠুর প্রকৃতির লোক, ক্র্যানমারকে বসতে বলে রাজা বলে, আমি দেখছি এখানে কোনো দাম্ভিক লোকটি সবচেয়ে বেশি করে আপনার দিকে আঙুল তুলে কথা বলছে। স্যারের আর কিছু বলতে গেলেন, কিন্তু তাকে বাধা দিয়ে রাজা বলে, আমি ভেবেছিলাম আমার কাউন্সিলে কিছু জ্ঞানীগুণী ও বোধমুক্তি সম্পন্ন লোক আছে, কিন্তু আমি একজনকেও দেখছি না। আর্চবিশপ উপাধি পাওয়ার যোগ্য আপনাদের মধ্যে কজন আছেন? অথচ সেই ভালো লোকটিকে আপনারা বাইরে দরজায় চাকর বাকরের মতো দাঁড় করিয়ে রেখেছেন।
তিনি আপনাদের সমতুল্য সমমর্যাদার, কেন এই নির্লজ্জ আচরণ? কাউন্সিলের একজন সদস্য হিসেবেই তাকে বিচারের ভার আপনাদের উপর দিয়েছিলাম, ভৃত্য হিসেবে নয়। আমি বেশ দেখতে পাচ্ছি আপনারা কয়েকজন সততার কারণে নয় বিদ্বেষবশত তাকে আসামের ঘাট করে দাঁড় করাচ্ছেন। আমি তা হতে দিতে পারি না। আমি অবশ্য বিদ্বেষবশত ওর বিচার করতে চাইনি, মৃদুকণ্ঠে বলেন চ্যান্সেলর। আর কারো মুখে কোনো কথা শোনা গেল না। রাজায় নীরবতা ভঙ্গ করে বলে, মাননীয় সদস্যগণ, আপনারা আর্চ বিশপ গ্র্যান্ডমার্কে মর্যাদা দিন, তার সঙ্গে ভালো আচরণ করুন, তিনি তার যোগ্য, আমি শুধু এটুকুই বলবো। সকলে তাকে বন্ধু হিসেবে আলিঙ্গন করুন, আপনারা পরস্পরের বন্ধু হন। লর্ড গ্র্যান্ডমার্ক, আপনার কাছে আমার একটা আবেদন। না বলবেন না, একটি সুন্দরী শিশুকন্যার এখনও নামকরণ হয়নি, আপনাকেই তা করতে হবে এবং ধর্মপিতার ভূমিকা গ্রহণ করতে হবে। কৃতজ্ঞ গ্র্যান্ডমার্ক কেবল বলতে পারেন, আমি আপনার এই অনুগ্রহে যোগ্য নই। কয়েকদিনের মধ্যেই রাজপ্রাসাদের একটি সুসজ্জিত কক্ষে রাজার শিশুকন্যাটির নামকরণ অনুষ্ঠান সম্পূর্ণ হলো। গ্র্যান্ডমার্ক তার নাম দিলেন এলিজাবেথ। শিশুটির মুখে চুম খেয়ে রাজা বললেন, ঈশ্বর তোমায় রক্ষা করুন। গ্র্যান্ডমার বললেন, তোষামত বলে মনে করবেন না, আমি বলছি আজ দোলনায় সাহিত্য শিশুটি বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে, সেদিন তার এই সাফল্য দেখার জন্য আমরা অনেকেই পৃথিবীতে থাকব না। সত্য এবং কল্যাণের পথ ধরেছে চলবে, ঈশ্বরের আশীর্বাদ তার উপর বর্ষিত হবে, তাকে সবাই ভালোবাসবে, আবার ভয়ও করবে। ওর শত্রুরা ওর নামে ভয়ে কাঁপবে এবং দুঃখে মুহ্যমান হয়ে পড়বে। ওর রাজত্বকাল দেশে সুখ শান্তি নিরাপত্তা বিরাজ করবে। বংশমর্যাদার কারণে নয়, কীর্তির মধ্যে দিয়েও সে মহত্ব অর্জন করবে। ওর মৃত্যুর পর ওর উত্তরাধিকারীর জীবনও হবে সেরকম এক গৌরবদীপ্ত, উজ্জ্বল এবং সেই হবে খ্যাতিমান। বিস্তৃত রাজা গ্র্যান্ডমার্কে বললেন, আপনি তো অদ্ভুত কথা বলছেন। ঠিকই বলেছি, দীর্ঘদিন রাজত্ব করে এলিজাবেথ দেশকে সুখী ও সমৃদ্ধ করবে। তাকেও একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে এবং সেদিনও সে নিষ্পাপ কুমারী অবস্থাতেই থাকবে। সমস্ত পৃথিবী সেদিন তার জন্যে চোখের জল মুছবে। কথা শেষ করেন গ্র্যান্ডমার। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত ঐতিহাসিক নাটক কিং রিচার্ড দ্য এইট। 3 নভেম্বর 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাস। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ঐতিহাসিক নাটক কিং রিচার্ড দ্য এইট। আর আগামী 10 নভেম্বর 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত ভিনাস অ্যান্ড অ্যাডেনিস। ধন্যবাদ।